এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। বলো বাবা, মিথ্যে কথা, তুমি চুরি করনি? ওই হাজার টাকার হিসেব যখন দিতে পারিনি তখন কি করেছো তুমি ওই টাকা দিয়ে? তা বলতে পারবো না, তবে এইটুকু শুধু বলতে পারি, ওই টাকা দিয়ে যা করেছি তা তোর মঙ্গলের জন্যই করেছি। মঙ্গল? বাবা হয়ে শ্বশুর বাড়িতে মেয়ের মাথা হেট করিয়ে দিয়ে তুমি তার মঙ্গল করেছো? এক ঘর লোকের সামনে আবার শুনতে হলো তোমার বাবা চোর। টাকার যদি এতই দরকার ছিল তবে কেন কেন আমার বিয়ে দিয়ে দিলে? রাত জেগে জেগে যাত্রা করে টাকাতে এনে দিচ্ছিলাম তোমার গেলার জন্য। রূপা, সত্যি করে বলো তো মা, তুমিও কি জানো না বাবা টাকাটা দিয়ে কি করেছে? বিশ্বাস কর মা, আমি কিচ্ছু জানি না। বাবা এদিকে এসো তো, তোমাদের চাটুর যে বংশ 300 বছর ধরে বংশ পরম্পরায় যে দেবীকে পুজো করে আসছো সেই দেবীর সামনে আমার মাথায় হাত দিয়ে বলো কি করেছো তুমি ওই টাকা দিয়ে? বলো আমার সিঁথির সিঁদুরে দিব্যি বাবা, এই সিঁথির সিঁদুরে হাত দিয়ে বলো কি করেছো তুমি ওই টাকা দিয়ে? এতে কি বলছিস শতভাগী, সিঁথির সিঁদুর নেই? হ্যাঁ, আমার এই সিঁথির সিঁদুরে দিব্যি, বাবাকে বলতেই হবে, নইলে সিঁদুর না। আমি তোকে বলতে পারবো না, আমি তোকে বলতে পারবো না, আমি তোকে সুখী দেখতে চাই না। সুখী? সুখী হব আমি? যার বাবা চোর, যার বাবা শ্বশুরের টাকা চুরি করে, সেই মেয়ের তো গলায় দড়ি দেওয়া উচিত। মা, এ কি অলক্ষণে কথা বলছিস তুই? আমি তোমাদের এই জাগ্রত দেবীর সামনে আমার সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি জানতে পারছি বাবা টাকাটা দিয়ে কি করেছে আমি আমি তোমাদের মুখ দর্শন করব না। আর আমার সুখ চেয়েছিলে তো, শুনে রাখো, যতদিন না তোমার এই চুরি করা 1000 টাকা আমি শ্বশুর মশাইয়ের হাতে তুলে দিতে পারবো, ততদিন ওই শ্বশুর বাড়িতে আর ঢুকবো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।